নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, সামনেই 2024 সালের লোকসভা ভোট। তো লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের যে 42টি আসন, সেই আসন থেকে কোন প্রার্থী জিততে চলেছে, কোন আসন থেকে, সেটাই আপনাদেরকে সমীক্ষা রিপোর্ট আজকের ভিডিওতে শেয়ার করব। তার আগে একটি ছোট্ট বার্তা বলে রাখি, আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে না বা কারো হয়ে কথা বলে না, কোনো দলই আমাদেরকে কিন্তু টাকা দেয় না, ঠিক আছে। আমাদেরকে নিজেদেরকে পরিশ্রম করতে হয়, নিজেরা পরিশ্রম করে নিজেদের পেটের ভাত জোগাড় করি, তাই এখানে কোনো রাজনৈতিক সমর্থন করছি এরকম কেউ মন্তব্য করবেন না, ঠিক আছে। বর্তমানে পাবলিক এই ধরনের খবর বেশি দেখছে, তাই আমাদেরও এই ধরনের খবর বেশি বেশি করে আপনাদের সামনে পরিবেশন করা, এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য। কোনো রাজনৈতিক দলকে সমর্থন করা বা তাদের হয়ে কথা বলা আমাদের রুচিতে বাঁধে। তো অনেক কথাই বলে ফেললাম, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভা নির্বাচনের আর এক সপ্তাহ বাকি নেই, সবাই সমস্ত রাজনৈতিক দলই কিন্তু প্রচারে নেমে পড়েছে। সেই আবহেই পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে কে এগিয়ে কে পিছিয়ে থাকতে পারে তার ইঙ্গিত দিল সি ভোটার সমীক্ষা। রাজ্যের 42টি কেন্দ্রকে তিন ভাগে ভাগ করা হয়েছে এই সমীক্ষায়। কোনো দল কোনো কেন্দ্রে একেবারে স্পষ্টভাবে এগিয়ে থাকবে, এছাড়াও সমীক্ষকরা তাদের ক্লিয়ার উইনার বলেছে, যেখানে একদম স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। এছাড়াও তো আমরা তাদেরকে সম্ভাব্য জয়ী বলবো, এছাড়াও জোট টক্কর যে সকল কেন্দ্রগুলি না হচ্ছে সেখানে আমরা বলবো যে 3% ভোটে সুইং হলে সম্ভাব্য ফল মুহূর্তে পাল্টে যেতে পারে, আবার কিছু কেন্দ্রে টক্কর একেবারে হাড্ডাহাড্ডি, সেখানে মাত্র 1% ভোটে সুইং হলেই সম্ভাব্য ফল উল্টে যেতে পারে। এরকমভাবেই কিন্তু আপনাদেরকে সমস্ত রিপোর্টটা প্রতিবেদনের মাধ্যমে উপস্থাপন করব। চলুন এবার দেখে নেওয়া যাক, রাজ্যের 42টি লোকসভা আসনে কোন দল জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে, তার ইঙ্গিত উঠে এসেছে সি ভোটারের সমীক্ষায়। এক নজরে সি ভোটারের সমীক্ষা। তো প্রথম লোকসভা কেন্দ্র দার্জিলিং। দার্জিলিংয়ে মনে করা হচ্ছে জয়ী হতে পারে বিজেপির প্রতীক থেকে দাঁড়ানো প্রার্থী রাজু বিস্ত। দার্জিলিং যে লোকসভা কেন্দ্র সেখান থেকে জয়ী হতে পারে। তারপরে দেখুন কলকাতা দক্ষিণ। কলকাতা দক্ষিণ থেকে মালা রায়, তিনি জয়ী হতে পারেন সম্ভাব্য জয়ী। তো রাজনৈতিক দল তৃণমূলের প্রতীক থেকে, মানে তৃণমূল এখান থেকে জিততে পারে তৃণমূলের প্রার্থী, সেরকমটাই মনে করা হচ্ছে। তারপর বহরমপুর, এটা কিন্তু কংগ্রেসের একটা গড় বলতে পারেন, অধীর রঞ্জন চৌধুরী এখানে কিন্তু বরাবরই জিতে এসেছে। তো এবারেও কিন্তু লোকসভা ভোটে অধীরবাবু অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী, উনি কিন্তু কংগ্রেসের প্রতীক থেকে জয়লাভ করতে পারে এবারে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে। তারপরে দেখুন হুগলি। হুগলি লোকসভা কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায় বিজেপির প্রতীক থেকে, তিনি কিন্তু সম্ভাব্য জয়ী বলে মনে করা হচ্ছে সি ভোটারের সমীক্ষা থেকে। তারপরে দেখুন কৃষ্ণনগর। কৃষ্ণনগরে মহুয়া মিত্র, মহুয়া মিত্র যাকে নিয়ে বিতর্ক রয়েছে সংসদে বিভিন্ন রকম প্রশ্ন কোড়াকুড়ি নিয়ে, তৃণমূলের প্রতীক থেকে তিনি এবারেও দাঁড়িয়েছেন, এবারে তিনি জিততে পারেন মহুয়া মিত্র তৃণমূলের প্রতীক থেকে, এরকমটাই মনে করা হচ্ছে। তারপর ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার মডেল আমাদের পশ্চিমবঙ্গে পরিচিত রয়েছে, এখানে কিন্তু তৃণমূলের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রার্থী রয়েছেন। তো এই অভিষেকবাবুই তিনি কিন্তু তৃণমূলের প্রতীক থেকে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জয়ী হতে পারেন। তারপরে পুরুলিয়া। পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির প্রতীক থেকে সম্ভাব্য জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। রায়গঞ্জ। রায়গঞ্জে কার্তিক পাল মহাশয়, উনি কিন্তু বিজেপির প্রতীক থেকে জয়ী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বোলপুর। বোলপুরে তৃণমূলের প্রার্থী অসিত মাল, তিনি কিন্তু সম্ভাব্য জয়ী হতে পারেন। তারপর বালুরঘাট। বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি বর্তমানে সুকান্ত মজুমদার, তিনি কিন্তু জিততে পারেন, এরকমটাই মনে করা হচ্ছে এবারে লোকসভা ভোটে। তারপর বর্ধমান পূর্ব, এখান থেকে শর্মিলা সরকার তৃণমূলের প্রতীক থেকে তিনি জিততে পারেন। তারপর তমলুক। তমলুকে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে লড়াই হচ্ছে, তো এই কেন্দ্র থেকে মনে করা হচ্ছে সম্ভাব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রতীক থেকে জিতে যেতে পারেন। তারপর দমদম। দমদমে সৌগত রায় তৃণমূলের প্রতীক থেকে একজন বলতে পারেন অভিজ্ঞ পূর্ব প্রাক্তন সাংসদ, তিনি কিন্তু জয়ী হতে পারেন। তারপর হাওড়াতে প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনিও জয়ী হতে পারেন তৃণমূলের প্রতীক থেকে। তারপর মথুরাপুরে বাপি হালদার, তিনি তৃণমূলের প্রতীক থেকে জয়ী হতে পারেন। মেদিনীপুরে অগ্নিমিত্তা পাল, তিনি বিজেপির প্রতীক থেকে জয়ী হতে পারেন। মালদা উত্তরে খগেন মুর্মু বিজেপির প্রতীক থেকে জয়ী হতে পারেন। বসিরহাটে হাজি নুরুল ইসলাম তৃণমূলের প্রতীক থেকে জয়ী হতে পারেন। জলপাইগুড়িতে জয়ন্ত রায় বিজেপির প্রতীক থেকে জয়লাভ করতে পারেন। শ্রীরামপুরে তৃণমূলের প্রতীক থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন সাংসদ, তিনি জয়ী হতে পারেন। বর্ধমান এবং দুর্গাপুর, এখানে কিন্তু ভালোই কিন্তু একটা
প্রেস্টিজের লড়াই বলতে পারেন, দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে এনে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে। তো এখান থেকেও মনে করা হচ্ছে বিজেপির প্রতীক থেকে দিলীপ ঘোষ জিতে যেতে পারেন। মুর্শিদাবাদে আবু তাহের তৃণমূলের প্রতীক থেকে জিতে যেতে পারেন। রানাঘাটে জগন্নাথ সরকার বিজেপির প্রতীক থেকে জিতে যেতে পারেন। আসানসোলে শত্রুঘ্ন সিনহা তৃণমূলের প্রতীক থেকে আগেও জিতেছিলেন, এবারেও জিতে যেতে পারেন, এরকমটাই মনে করা হচ্ছে। বাঁকুড়াতে সুভাষ সরকার বিজেপির প্রতীক থেকে জিতে যেতে পারেন। ব্যারাকপুরে অর্জুন সিং বিজেপির প্রতীক থেকে জয়ী হতে পারেন। কোচবিহারে নিশীথ প্রামাণিক বিজেপির প্রতীক থেকে জয়লাভ করতে পারেন। বারাসতে কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের প্রতীক থেকে সম্ভাব্য জয়ী বলে মনে করা হচ্ছে। বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ বিজেপির প্রার্থী, তিনি কিন্তু জিতে যেতে পারেন, এরকমটাই মনে করা হচ্ছে। এছাড়াও আরামবাগ কেন্দ্রে অরূপকান্ত দিগার, তিনি বিজেপির প্রতীক থেকে জয়লাভ করতে পারেন, এরকমটাই মনে করা হচ্ছে। বীরভূমে শতাব্দী রায় তৃণমূলের প্রতীক থেকে জয়ী হতে পারেন। বনগাঁতে শান্তনু ঠাকুর, তিনি কিন্তু বিজেপির প্রতীক থেকে জয়লাভ করতে পারেন। জঙ্গিপুরে খলিলুর রহমান তৃণমূলের প্রার্থী, তিনি জয়লাভ করতে পারেন। কাঁথিতে সৌমেন্দু অধিকারী বিজেপির প্রার্থী, তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন বলে মনে করা হচ্ছে। উলুবেড়িয়াতে সাজদা আহমেদ তৃণমূলের প্রার্থী জয়লাভ করতে পারেন। যাদবপুরে সায়নী ঘোষ তৃণমূলের প্রার্থী সম্ভাব্য জয়ী বলে মনে করা হচ্ছে। আলিপুরদুয়ারে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা, তিনিও কিন্তু জিততে পারেন বলেই মনে করা হচ্ছে। কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী, তিনি কিন্তু জয়লাভ করতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়া মালদা দক্ষিণে কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী, তিনিও জয়লাভ করতে পারেন বলে মনে করা হচ্ছে। ঝাড়গ্রামে বিজেপির প্রার্থী প্রমোদ টুডু, তিনি জয়লাভ করতে পারেন। তারপর জয়নগর, এখানে তৃণমূলের প্রার্থী প্রতিমা মণ্ডল, তিনি কিন্তু সম্ভাব্য জয়ী বলে ধরে নেওয়া হচ্ছে। এছাড়াও ঘাটালে হিরণ বনাম দেব উভয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত দীপক অধিকারী অর্থাৎ ওরফে দেব, তিনি কিন্তু জয়লাভ করতে পারেন, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে তৃণমূলের প্রার্থী হিসাবে। এটা গেল সি ভোটারের সমীক্ষা রিপোর্ট। এবার এই সমীক্ষা নিয়ে কিছু কথা বলার রয়েছে, কারণ অনেকেই আপনারা নেগেটিভ কমেন্ট করবেন, এগুলো আমাদের ব্যক্তিগত কথা নয় কিন্তু, ঠিক আছে? তো এবার দেখুন কি কথা আমাদেরকে বলে রাখি। এই যে সমীক্ষাটা আমাদের সঙ্গে আমরা শেয়ার করলাম, এটার সঙ্গে আমাদের কোনো অডিটোরিয়াল পলিসির সম্পর্ক নেই, এখানে আমাদের কোনো নিজস্ব জাজমেন্টের জায়গা নেই, আমরা নিজেদের মন গড়া কথা এখানে বলছি না। সমীক্ষক সংস্থা যারা সমীক্ষা করেছে, তারা যেরকম বলেছে, যেরকম সংখ্যাগুলো বলেছে, সেটাই আমাদের সামনে উপস্থাপন করে দেওয়া হয়েছে। আগে অনেকবার সমীক্ষা আমরা দেখিয়েছি বা আপনারা দেখেওছেন, বহুবার দেখেছেন সমীক্ষা মিলে গেছে, বহুবার দেখেছেন সমীক্ষা মেলেনি। সমীক্ষা কখনো 100-এ 100 পেয়েছে, আবার কখনো 0 পেয়েছে, কারণ সমীক্ষা কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়। তাই একে ধ্রুব সত্য মনে করে অতিরিক্ত উচ্ছ্বাসিত বা হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনাদের। এটা মানুষ কি ভাবছেন তার একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র, কারণ সমীক্ষায় যদি একদম 100% ধ্রুব সত্য হতো, তাহলে তো আর হাজার হাজার কোটি টাকা খরচ করে ভোট করারই দরকার হতো না। তাই সি ভোটারের এই সমীক্ষা যখন চলছে, তখন অনেক দলেরই প্রার্থী ঘোষণাই হয়নি বা হেভি হয়ে ঝোড়ো প্রচারও তখন চালু হয়নি। তো সেক্ষেত্রে সি ভোটারের সমীক্ষকরা রাজ্যের 42টি কেন্দ্রকে 3টি ভাগে ভাগ করে কোন দল কোন কেন্দ্রে একেবারে স্পষ্টভাবে এগিয়ে থাকবে তার সমীক্ষায় করেছে। তো এখানে কিন্তু যখন ভোটের রেজাল্ট বেরোবে, অর্থাৎ 4ঠা জুন যখন রেজাল্ট বেরোবে, একমাত্র সেই দিনেই এই সমীক্ষার যে কতটা সফল হলো কতটা অসফল হলো সেটা কিন্তু জানা যাবে, বা সাধারণ পাবলিক 4ঠা জুনেই কিন্তু সমস্ত কিছু জানতে পারবে।